সিপিআইএম জনসভার আগে সিপিএম এ ভাঙন, দশটি পরিবারের তৃণমূলে যোগদান। বৃহস্পতিবার বিকেলে ক্রান্তি ব্লকের দক্ষিণ মাঝগ্রাম 20/213 বুথে 9টি পরিবার সিপিএম ছেড়ে ও 1টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহাদেব রায়। এছাড়াও উপস্থিত ছিলেন ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায়, ক্রান্তি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমল রায় ও বাপ্পা আলম সহ অনেকে। উল্লেখ্য, একসময় সিপিআইএমের লালদুর্গ হিসেবে পরিচিত ছিল 20/213 বোথ, আর সেখানেই ভাঙ্গন ধরিয়েছে, সেটাও ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি আসার দুদিন আগে। যোগদানের বিষয়ে ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহাদেব রায় বলেন, রাজ্যের উন্নয়নে অনুপ্রাণিত হয়েই তৃণমূল কংগ্রেসে প্রতিনিয়ত যোগদান চলছে। এমডি রাসেলের রিপোর্ট, আমাদের টিভি। ক্রান্তি ব্লকের ক্রান্তি অঞ্চলের দক্ষিণ মাঝগ্রাম বুথের 213 বুথের দীর্ঘদিন ধরে সিপিএম করে আসা 9টি পরিবার এবং বিজেপির একটি পরিবার আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। মোট 50-এর উপরে ভোটার আজকে আমাদের এই তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। তাদের বক্তব্য আমরা শুনেছি, তারা দীর্ঘদিন ধরে সিপিএম করার পরেও তারা কোনো সিপিএমের নেতারা তাদের সঙ্গে কোনো যোগসাজশ রাখে না বা তাদের সাথে কোনো যোগাযোগ করে না, এবং বিজেপি নেতারাও তাদের সাথে কোনো যোগসাজশ করে না বা যোগাযোগ করে না, এবং উন্নয়নের মুখেও তারা কোনো রকম দেখে না। তাই তারা মামাটি মানুষের সরকারের যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে সারা বাংলা জুড়ে সাধারণ মানুষের যে উন্নয়ন হচ্ছে, তাই তারা এই উন্নয়নের তারা সুযোগ পেয়েছে। তাই আজকের দিনে তারা সেই সিপিএম দল এবং বিজেপি দলকে ত্যাগ করে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে।